অভাব আর সামাজিক বঞ্চনা নিয়ে মানবতার জীবনযাপন করছেন সুন্দরবন সংলগ্ন এলাকার বাগবিধবা নারীরা। বাঘের আক্রমণে স্বামীকে হারানোর পর অর্থনৈতিক সংকটের পাশাপাশি মানসিকভাবে নিগৃহীত তারা। কেউ তাদের খোঁজ দেয় না, তারা পান না কোনো সাহায্য। ফলে সাতক্ষীরা শ্যামনগর সহ সুন্দরবন সংলগ্ন বিভিন্ন এলাকার বাগবিধবারা মানবতার জীবনযাপন করছেন। আমার স্বামী দু বছর আগে ধরেছে বাঘে, আমার এই পর্যন্ত কোনো সাহায্য কোনো কিছু পাইনি সরকারের থেকে। তাই আমার ছেলে চাকরির জন্যে একটু আবেদন জানাচ্ছে কিছু আপনাদের কাছে। আর আমার তো খুব অসহায় পড়ে রয়েছি, আপনারা যদি একটু দয়া করেন তাহলে আমি মনে হয় খুব ভালো থাকতে পারি। স্বামীর বাঘে খেয়েছে কতদিন আগে? ওই যেটা বললে ওই 20-25 বছর বললি না? এখন আপনার চলে কিভাবে? চলে ওই হিম্মা হিম্মা চলে, ওই মাইরা সওয়ালেরা ওই তাদের করে দেয় থাই তাই খাই। কোনো মতে চলে, কোনো সাহায্য পান নেই পর্যন্ত? কোনোদিন পাই আর ছয় মাসের সিন্ধাকে কোনোদিন পাই। বাঘের আক্রমণে স্বামী সফেদ আলী শেখকে হারানো আমিরন আজ শয্যাশায়ী। তিনি জানান তিনি ভালো নেই। আমিরন কোনো সাহায্য সহযোগিতা পাননি বলেও জানান স্বজনরা। আমিরন আর শ্বশুরের নাম সফেদ আলী শেখ, কোন তো কিছু পাইন তো এমনি চারটি মাই রাখি গেল। ওই একা ভাই ওই ওই মানুষ করি এই পর্যন্ত টাকা চারটি ননদ বেথা বাদ আছে। ওই একা ভাই থাকা ওই ও লোকের ওই ওই দেখে শোনে। আর এখন এই 50,000 টাকার বেশি খরচ করে দিয়ে বাড়ির মানুষ সবাই বললো ওই পা ভেঙ্গিল মেডিকেল হাসপাতালে খালি 15 দিন এক মাস 15 দিন রাখিস রেখে দিয়ে বাড়ি দিস। অর্থনৈতিক কষ্টে থাকা এসব বাগবিধবাদের পাশে দাঁড়াতে সরকারি বেসরকারি সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। রুমান তুর্য, খবর সংযোগ।